হ্যালো ফ্রেন্ডস, রিমি অ্যান্ড রনি স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তোমাদের ঘুরে দেখাবো বৃন্দাবনের নবনির্মিত একটি মন্দির। এই মন্দিরটি যমুনা এক্সপ্রেসওয়ের নিকটে অবস্থিত এবং বৃন্দাবনের বিখ্যাত বাঁকে বিহারী মন্দির থেকে মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে। এই মন্দিরটির নিকটতম রেল স্টেশন হলো মথুরা এবং আগ্রা বিমানবন্দর থেকে 51 কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। বৃন্দাবনের অন্যান্য মন্দিরের তুলনায় এই মন্দিরটির কারুকার্য এবং অন্তঃসজ্জা সবচেয়ে সুন্দর ও আলোকচিত্র। দেখা যাক বৃন্দাবনের এই মন্দির। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। মন্দির চত্বরে জুতো ও জামা রাখার জন্য ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমেরও সুবন্দোবস্ত আছে। মন্দিরের মেন গেটের বাইরে 100 টাকার বিনিময়ে কার পার্কিংয়েরও ব্যবস্থা আছে। চলো এবার জেনে নেওয়া যাক মন্দিরটি সম্পর্কে বিস্তারিত। এটি হলো প্রেম মন্দির। এই মন্দিরটি 2012 সালে শ্রী কৃপালজি মহারাজ নির্মাণ করেছিলেন। তাই মন্দিরের গর্ভগৃহে রাধাকৃষ্ণ মূর্তির সাথে কৃপালজি মহারাজেরও মূর্তি পূজিত হয়। এই মন্দিরের দেওয়ালে কৃষ্ণের বাল্যকাল থেকে বড় হওয়ার ও রাধাকৃষ্ণের লীলা কাহিনী 3D এফেক্টের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং সব থেকে আকর্ষণীয় বিষয় হলো কৃষ্ণের জীবন কাহিনী বিভিন্ন আলোকিত মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। 51 একর জমির ওপর গড়ে ওঠা এই মন্দিরটির নির্মাণে খরচ হয়েছিল 150 কোটি টাকা এবং উত্তরপ্রদেশ ও রাজস্থানের থেকে আসা প্রায় 1000 শ্রমিক 11 বছরে এই মন্দিরটি গড়ে তুলেছিল। তাই রাজস্থান ঘরানার কিছু নিদর্শনও এই মন্দির নির্মাণশৈলীতে লক্ষণীয়। এখানকার শ্রদ্ধালু ভক্তরা মনে করেন এই মন্দিরে আগমনের ফলে মনে শান্তি অনুভূত হয়। তবে দিনের তুলনায় সন্ধ্যেবেলায় উজ্জ্বল আলোকসজ্জার আকর্ষণে ভক্তদের ভিড় বেশি লক্ষ্য করা যায়। তোমরা চাইলে মন্দির চত্বর থেকে বই, প্রসাদ, পূজা সামগ্রী সংগ্রহ করতে পারো। মডেলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কালিয়ানাগমন, অষ্টসাখীর সাথে রাসলীলা এবং গিরিগোবর্ধন উত্তোলন ও কৃষ্ণের ননিচুরি ও পুতনা রাক্ষসী নিধন ইত্যাদি স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেখানো হয়েছে। এই মন্দিরটির গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তবে বাইরে সেলফি ও ভিডিও নেওয়া যায়। রোজ সন্ধ্যেবেলায় আধ ঘন্টার সময় সুন্দর আলোকিত ফোয়ারা দেখানো হয় এবং মন্দিরটি প্রতি 30 সেকেন্ড অন্তর বিভিন্ন রঙের পরিবর্তন। সন্ধ্যেবেলায় প্রেম মন্দিরের উজ্জ্বল আলোকছটা কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য ভক্তদের ভিড় লেগে থাকে। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ধন্যবাদ।